विमेंस डे स्पेशल, विमेंस डे स्पेशल। गुड मॉर्निंग कैपिटल। আপনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 এবং আমাদের পেজে আপনি আমাদেরকে দেখছেন facebook.com/capitalfm948 উইমেনস ডে স্পেশাল গুড মর্নিং ক্যাপিটালে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যেহেতু শুরুতেই বলেছি যে উইমেনস ডে স্পেশাল, তার মানে বিষয়গুলো আসলে নারী কেন্দ্রিক হবে। এবং আমি আসলে আমার শোতে এমন কিছু নারীদেরকে ইনভাইট করেছিলাম যেটা আপনারা দেখছেন অলরেডি, যাদের আসলে সোসাইটিতে একটা ভিন্ন মাত্রার কন্ট্রিবিউশন আছে। আমরা সবাই আসলে কাজ করি, সোশ্যাল ওয়ার্ক করি, তারাও অবশ্যই সোসাইটিতে কন্ট্রিবিউট করছে। যেসব মায়েরা আসলে বাসায় থাকেন, হোম মেকার, তারাও কিন্তু সোসাইটিতে কন্ট্রিবিউট করছেন। কিন্তু বিনোদনের মাধ্যমে আসলে মানুষজনকে একটু করে বুঝিয়ে দেওয়া যে আসলে তুমি কি করছো, তুমি কি ভাবছো, তোমার চিন্তার জায়গাটা, ভাবনার জায়গাটাকে একটু নাড়া দিয়ে দেওয়া, সেই ধরনের মানুষ আসলে যারা রয়েছে তাদেরকে আমরা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর বলি। বাট তার আগেও দুইটা পরিচয় রয়েছে, একজন হচ্ছে তিনি একজন কর্পোরেট লেডি, একজন রেডিও জকি এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর, যারা আপনারা সবাই চিনেন পরিয়াপুকে। সো ওয়েলকাম টু ক্যাপিটাল ফ্রম 94.8 পরিয়াপু, অ্যান্ড হ্যাপি উইমেনস ডে। সেম টু ইউ। ব্যাপারটা অনেক ভালো লাগছে, আমরা মেয়েরা কথা বলছি, ছেলেরা আমাদের এখানে দাঁড়িয়ে আমাদেরকে শুট করছে, আমরা বসে আছি, তারা দাঁড়িয়ে আছে, ব্যাপারটা খুব সুন্দর এবং প্রাউড ফিল হচ্ছে, রাইট, যে আমাদের বিহাইন্ড দ্য সিন তিনজন ছেলে আমাদের জন্য কাজ করছে। হ্যাঁ, সো এটাই একদিক থেকে ভালো লাগছে যে ছেলেরাও এসব ব্যাপারে সাপোর্টিভ এখন, আজকাল থিংস আর চেঞ্জিং, ব্যাপারটা ভালো লাগছে। আমরা ফ্রন্ট সাইডে আছি এবং ছেলেরা ব্যাক সিনারিতে আছে। আচ্ছা, প্রথম কবে মনে হলো যে ডিজিটাল কন্টেন্ট বানাবেন? আসলে আসলে এটা আমি সবসময় এক জায়গায় মানে সবাইকেই বলি, আমার কখনো কোনো প্ল্যানিং ছিল না। আমি রেডিওতেই শো করছিলাম সকালবেলায়, সো একজন স্টোরি দেখলাম, উনি বিরিয়ানির স্টোরি দিয়েছিল। হ্যাঁ, আই ওয়াজ লাইক যে ও মাই গড, সবাই বিরিয়ানি খাইতেছে, হ্যাঁ আমাদেরকে কেউ দাওয়াত টাওয়াত দেয় না। হ্যাঁ, সো ওই থেকেই শুরু, দেখা গেছে একটা কন্টেন্ট, মানে কন্টেন্টও বলবো না অ্যাকচুয়ালি, জাস্ট মোবাইল ক্যামেরা অন করে কিছু কথা বলে আমি আমার প্রাইভেট প্রোফাইল থেকে ভিডিও ছেড়ে দিই। পরে যেটা দেখা যায় ওখান থেকে সবাই অনেক শেয়ারস হয়, আমার ফ্রেন্ডরা তখন বলে যে তুমি এখন একটা পেজ খুলো। সো খুব র্যান্ডমলি ফ্রেন্ডদের কথা শুনেই কিন্তু পেজ খোলা হয়। তখন চিন্তা করছিলাম যে কি করব, কি নিয়ে কথা বলবো। সো তখন হঠাৎ মনে হয়েছে আচ্ছা ঠিক আছে সোশ্যাল ইস্যুস গুলো নিয়ে কথা বলি, শুরু করি। তো ওভাবেই শুরু, খুব র্যান্ডমলি, কোনো প্ল্যানিং ছিল না। আর অ্যাজ এ পার্সন আমিও কখনো কোনো কিছু প্ল্যান করি না, হঠাৎ করেই দেখা যায় মাঠে নেমে যায়, এরপরে দেখা যাবে পরে, আগে ব্যাপারটা শুরু করি। হ্যাঁ, ওরকমই ছিল ব্যাপারটা। এবং আমি প্রথম পরিয়াপু আপনার যে ভিডিওটা দেখি, সম্ভবত ডিভোর্সি ছেলে এবং মেয়েদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন, মানে উইচ ওয়াজ অ্যামেজিং। এবং এরপর আমি আপনাকে স্টক করা শুরু করলাম, আপনার প্রোফাইলে গিয়ে দেখা শুরু করলাম, যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি নাই, হোয়াট এভার। তো সব কিছু মিলিয়ে ওয়েল, আমরা যারা ডিজিটাল মাধ্যমে কাজ করি, কন্টেন্ট বানাচ্ছি, মাঝে মাঝে আমাকে ফেসবুক লাইভে আসতে হয় আমার কাজের তাগিদে, সো প্রচুর বাজে কমেন্ট করে মানুষ, সেগুলোকে আসলে কিভাবে প্রোটেস্ট করেন? আমি আসলে প্রোটেস্ট করি কেন, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যখন দেখি অনেক ধরনের অশ্লীল কিছু ভিডিও বা ছবি ওরা ওখানে দিতে থাকে, ওগুলো আমি ডিলিট করে দিই, বাট কমেন্টগুলো আমি রেখে দিই। এটার কারণে আমার কাছে মনে হয় এখানে দোষটা আসলে আমার না, ওর কমেন্ট ওরই পরিচয় দিচ্ছে ওর মানসিকতার। সো ওই দিক থেকে আমি যখন চিন্তা করি, এখানে একটু খারাপ লাগে ডেফিনেটলি, আবার এটা একদমই মিথ্যা বলা হবে, খারাপ লাগছে না। বাট এট দ্য সেম টাইম আমি খালি বলবো না, মেয়েদের ক্ষেত্রে আপনি যদি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারও দেখেন, ছেলেদের কন্টেন্ট যারা ক্রিয়েটার আছে তাদের কমেন্ট সেকশনও দেখবেন, কোথাও না কোথাও কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখি যে মেয়েদের একটা কন্টেন্টে যে পরিমাণ লাইক আসছে, শেয়ার আসছে, কমেন্ট আসছে, কি মনে হয় যে ছেলেদের কোনটা নাই, যে মেয়েদের আসলে ওটা আছে, তোমার কি মনে হয়? না, প্রশ্ন তো আমি আপনাকে করছি, ইন্টারভিউ আমি আপনার নিচ্ছি। সো ওই দিক থেকে আমি জানি না, আমি তো দেখছি যেখানে কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনি যদি শেয়ারসের কথা বলেন, ভিউজের কথা বলেন, আমার ক্ষেত্রে তো মনে হয় কন্টেন্ট যখন ভালো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সবাই শেয়ারসও হচ্ছে, ভিউজও হচ্ছে। এমন আমারও অনেক কন্টেন্ট আছে দেখা যাচ্ছে শেয়ারসই হয় না। হ্যাঁ, আবার অনেক ছেলেদের কন্টেন্ট আছে ওদেরটা কিন্তু অনেক শেয়ারস হচ্ছে। সো আমার মনে হয় এটা ব্যাপারটা হচ্ছে কতটা রিলেট করতে পারছে, কোনটা নিয়ে কথা বলছি। যেমন
দেখা যাচ্ছে আমি একটা ভিডিও ক্যামেরা অন করে জাস্ট মোবাইল থেকে কথা বলছি বাট মানুষজন এটা শেয়ার করছে, তার মানে এটা রিলেটেবল সামহাও, ওরা হয়তো নিজেদের ব্যক্তিগত লাইফের সাথে রিলেট করতে পারছে। সো ব্যাপারটা মনে হয় এখানে। আর যদি আপনি ওদিক থেকে যান মেয়েদের কন্টেন্ট একটু বেশি কেন মানুষ দেখছে, সেক্ষেত্রে এটা হতে পারে একটা, আগে আমরা মেয়েদেরকে কি দেখতাম, আমরা ফ্রন্ট লাইনে এভাবে কিন্তু কথা বলতো না, এখন অ্যাপ্রিসিয়েশনটা এবং অ্যাকসেপ্টেবিলিটিটা কিন্তু এখন বাড়ছে, খুব গুটি কয়েকজনই কিন্তু আসছে। এটাও একটা রিজন হতে পারে যেহেতু হঠাৎ করে আমরা দেখে আসছি কি আমাদের কর্পোরেট বলেন যেখানে বলেন বিভিন্ন সেক্টরে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বলে ফ্রন্ট লাইনে সবসময় ছেলেরা থাকতো, ইদানিং কালে মেয়েরা আসছে। সো এটাও একটা ওয়ান অফ দি রিজনস হতে পারে যে মেয়েদেরটাই হয়তো এখন বেশি শেয়ারস হচ্ছে, মেয়েরাই হয়তো মেয়েদেরকে বেশি অ্যাপ্রিশিয়েট করছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই ধরনের বুলিং এর জন্য, যে আমি যদি আমি আবার প্রিভিয়াস কোয়েশ্চেনে ফিরে যাই, যে যারা কমেন্ট করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব, বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে এখন আমাদের, তো সেইখানে কোনো কমপ্লেইন জানাবো বা কোনো লিগাল অ্যাকশনে যাওয়া দরকার আমার? আসলে সত্যি বলতে কি, আমার আসলে ওই ধরনের চিন্তা, আমি একটু মানে আমার অতীতে পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন, আমি জীবনে এতই লাথিঝাঁটা খেয়েছি না, যেখানে হয়েছে কি সোশ্যাল মিডিয়ায় এসব কমেন্ট আমার কাছে কিছুই ওভাবে গায়ে লাগে না, গন্ডারের চামড়া বলতে পারেন ওই ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে লিগাল অ্যাকশনসের কথা, বাট এখন কিন্তু ফেসবুকের আপনি ফিল্টারেশন বলেন অনেক কিছু কিন্তু অনেক মানে অনেক কিছু অ্যাডভান্স হয়েছে। সো আগে কিন্তু আমাদের রিসেন্টলি যে ICT ডিপার্টমেন্ট বলেন এবং আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বলেন, ওরা কিন্তু বেশ কিছু লজ বের করেছে, তো যার কারণে কিন্তু ওই ধরনের আগের মতো নোংরা কমেন্টগুলোর সংখ্যা কিন্তু কমে গেছে। সো আমার কাছে যেটা মনে হয়, আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে, ওরা এই ব্যাপারে কাজ করছে এবং আমার মনে হয় ফিউচার ওরা আরও ওই জিনিসটাকে স্ট্রেংথেন করবে, এবং আশা করছি ওদিক থেকে মানুষের ডে বাই ডে মানুষের মেন্টালিটিও চেঞ্জ হবে, সো ওই দিক থেকে এটা এমনি শুধরে যাবে। এখন যদি এমন হতো আমাকে পার্সোনাল মেসেজে মানুষজন মাত্রা অতিরিক্ত পরিমাণে হ্যারাস করছে, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি, আমি লিগাল ব্যাকগ্রাউন্ডেরই মানুষ, সো ডেফিনেটলি আমি ওখান থেকে লিগাল অ্যাকশন নিব। আচ্ছা, মানে এই যে উইমেন্স ডেতে যেহেতু কথা বলছি, সো নারীকে কেন্দ্র করে আসলে আসি, কখনো মনে হয়েছে যে নারী হয়ে জন্মানোটা আসলে খুব বড় একটা ভুল হয়েছে, বা আল্লাহর কাছে মানে হয় না যে আমরা সৃষ্টিকর্তার কাছে বলি কেন তুমি আমাকে মেয়ে বানালে, এরকম কোন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছেন কখনো? না, আমার কাছে এটা কখনো মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা অ্যাকচুয়ালি ব্লেসিং। আমার জন্য কেন বলবো ব্লেসিং, আমার কাছে মনে হচ্ছে আমি খুব স্টাবার্ন অ্যাজ এ পার্সন, হ্যাঁ, নিজেকে প্রুফ করছি প্রত্যেকটা মুহূর্তে, হ্যাঁ, ব্যারিয়ার্স আছে, প্রত্যেকটা ব্যারিয়ার্স ভাঙছি। তো মনে হচ্ছে ছেলেদের জন্য তো ফিল্ডে এমনি অনেক সুবিধার ছিল, হ্যাঁ, সুযোগ সুবিধা দেয় ছিল, বাট অ্যাজ এ ওম্যান আমি প্রত্যেকটা ব্যারিয়ার ভাঙছি, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার কাছে একটা চ্যালেঞ্জ। সো ওই দিক থেকে আমি জিনিসটা খুব এনজয় করছি, হ্যাঁ, প্রত্যেকটা তো চ্যালেঞ্জ। সো আমার কাছে মাঝে 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 মনে হয় যে উল্টো ছেলেদের জন্য একটু খারাপ লাগে যে আমাদের মেয়েদের যে বিউটি, সো ওই দিক থেকে আমি এটাকে ব্লেসিং হিসেবে নিই। কখনো আমার এই ধরনের মনে হয়নি যে কেন মেয়ে হয়ে জন্মালাম, এই জিনিসটা কখনো মাথায় আসেনি। হয়তো আমার পরিবার থেকে ছোটবেলা থেকে মা বাবারাও দেখা গেছে এত কিছুতে, আমার ভাই বোন সবাই মিলে আমরা ছোটবেলা থেকে সাংস্কৃতিক, আমার গান শিখতাম, আর্ট শিখতাম, সো ওই দিক থেকে কখনো ফিলই হয়নি যে কেন মেয়ে হয়ে জন্মেছি। হ্যাঁ, এই জিনিসটা ফিল হয়েছে কেন সমাজে আমাদের অ্যাকসেপ্ট করতে পারছে না অ্যাজ এ পারসন আমরা, যেরকম এই ফিলিংটা এসেছে। কখন এসেছে এরকম কোন এক্সপিরিয়েন্স যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, যে মানে কেন আমাকে আসলে ডিসক্রিমিনেশনের শিকার হতে হবে? আচ্ছা, এখানে যেমন আমি, আপনি যদি স্টুডেন্ট লাইফে, অনেকে হয়তো রিলেট করতে পারবে, স্টুডেন্ট লাইফে যেটা হয়, কোন একটা মেয়ে যদি দেখা যাচ্ছে পড়াশোনা করার পরও ভালো মার্কস পাচ্ছে ক্লাসে, দেখা যাবে কিন্তু তাকে বলা হচ্ছে নিশ্চয়ই টিচারের সাথে তার খাতির আছে। এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর প্রচলনটা রয়েছে। এট দ্য সেম টাইম আপনি যদি কর্পোরেটের কথা বলেন, কোনো একটা মেয়েকে যদি লিডিং পজিশনে দেখি বা প্রমোশন দেখছি, আমরা কিন্তু এটা কিন্তু সহজভাবে নিচ্ছি না, আমরা মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কাহিনী করেছে। রেদার একটা ছেলে যদি সেম ভাবে ওই পজিশনটাতে যায়, তখন কিন্তু আমরা ওদেরকে খারাপ লাগা বলছি না। বা আপনি কন্টেন্ট ক্রিয়েটরের কথাই বলেন, আপনি যখন বলছেন যে গালাগালির পরিমাণ বা বাজে কমেন্টের পরিমাণটা কিন্তু অনেক বেশি, সো এই জিনিসগুলো কিন্তু ঘটছে, হ্যাঁ, অ্যাজ এ মে এটাই হচ্ছে কেন সমাজে কাজ করার পর 24/7 ধরনের অনেকে কাজ করছে ওই ক্ষেত্রে হয়তো রেকগনিশনটা পাচ্ছে না। আপনি কয়জন মহিলা ডিরেক্টরকে চিনেন, কয়জন আপনি কন্টেন্ট মহিলা কন্টেন্ট ক্রিয়েটর আসলে কাজ করছে, আমরা কয়জন
অ্যাপ্রিসিয়েট করছি তাদেরকে। আপনি কয়জন কর্পোরেটে আপনি দেখতে পাচ্ছেন, কয়জন লিডিং পজিশনে আছেন, খুব গুটি কয়েক নাম, কিন্তু আমরা জানি ওই গুটি কয়েক নামের মধ্যে কিন্তু এবং তারাই আসলে আমাদের আইডল হিসেবে আমরা দেখাই। দেখো রুবা বাদোলা রয়েছেন একজনের মধ্যে, সোনিয়া ম্যাডাম রয়েছেন একজনের মধ্যে, তো ঘুরে ফিরে আসলে আমরা ওই ওই গন্ডির মধ্যেই থাকি। তো ওই দিক থেকে ফিলিংটা হয়, আপনি অনেক জায়গায় দেখবেন অনেক অর্গানাইজেশন আছে যারা পেরোলের ক্ষেত্রেও, আপনি যদি গার্মেন্টস, আপনি যদি লোয়ার মিডল ক্লাসে যাচ্ছি ওখানেও যদি দেখি, ওখানে মেয়েরা ওভার ডিউটি দিয়েও কিন্তু দেখা যাচ্ছে পেরোলের ক্ষেত্রে কিন্তু ছেলেদের থেকে কম। তো ওই ক্ষেত্রে আসলে মনে হয় না নিজের জিনিসটা, আমি যখন সবকিছু অল টুগেদার চিন্তা করি তখন মনে হয় যে এখনো আমরা 2021 আছি, থিংস আর চেঞ্জিং যদিও, বাট স্টিল আমরা একটা জায়গায় আছি, আমরা এখনো মেয়েদেরকে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে যে হ্যাঁ হার্ড ওয়ার্ক দিয়েও কেউ একটা পর্যায়ে যেতে পারবে। আমি যদি অ্যাক্টর অ্যাক্ট্রেস এর কথা বলি, আপনি পার্সোনাল লাইফ এর রিমার এর কথা দেখবেন, মেয়েদেরটাই কিন্তু বেশি ফোকাস হয়, ছেলেদেরটা কিন্তু আমরা ওভাবে দেখছি না। সো এই কারণে হয়তো একটা ফিলিং আসে, এটা আমি বলবো না খালি আমার, আমি এটা সবার, আমরা আসলে অনেক নারীদেরকে পোর্ট্রে করছি এই জায়গাটাতে বসে, রাইট? সো কোনটা সবচেয়ে বেশি এনজয় করেন, কর্পোরেট লাইফ, মিডিয়ায় কাজ করা বা কন্টেন্ট ক্রিয়েটর, অথবা যদি বলি একজন মা হিসেবে বা একজন ঘরণী হিসেবে কোনটা সবচেয়ে বেশি এনজয় করেন? আমি খেতে আর ঘুমাতে বেশি পছন্দ করি, আমি খেতে আর ঘুমাতে পছন্দ করি বেশি। আর এনজয়মেন্টের কথা বলতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি এখনো যেখানে কাজ করছি আমার সাথে অনেকটা রিলেট করে, দেখা যায় যখন যেখানে কাজ করছি ওই জায়গায় যখন ঢুকছি ক্যারেক্টারে ঢোকার একটা কথা আছে, সো ওই জায়গাটা বেশি এনজয়। আমি যখন আর যে তখন আমি আমি কথা বলতে পছন্দ করছি, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ওখানেও কথা বলতে পছন্দ করছি, বেসিক্যালি কথা বলতে বেশি পছন্দ করি, অলরেডি মানুষজন বুঝবে আমি বেশি কথা বলছি। সো হ্যাঁ, মানে ওভাবে কখনো ডিস্টিং করে দেখিনি যে কোনটা আমার বেশি ভালো লাগছে লাগছে না, আমার ক্ষেত্রে যেটা যখন যেটা আমার ভালো লাগে না সেটা আমি নিজের বিরুদ্ধে যাই না, আমি তখন সেটা মানে নিজের মনকে খুব সবসময় প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার থাকে। যদি বলি যে 10 বছর পরে আমরা পরীকে কোথায় দেখতে চাই, তাহলে কি চিন্তা করবেন? কিছু চিন্তা করবো না, আমি আগেই বলেছি, আমি বলি হ্যাঁ 10 বছর পরে আসলে ভাবা উচিত ছেলে কখন বিয়ে করানো দরকার, এটা হচ্ছে প্রথমে মানে একজন মানুষের প্রথম ভাবা মানে ভাবনা আসার কথা। আমি যদিও ফার্স্টে বলে দিচ্ছি আমি প্ল্যান মানে আমি প্ল্যান বেসিসে চলি না, সো 10 বছর কি হবে সেটা আমি জানি না, আমি বাঁচবো কি না আজকে থেকে কাল পর্যন্ত তার পর্যন্ত নিশ্চয়তা নেই। সো 10 বছর পর্যন্ত আমি কোথায় থাকি যাই না, হতে পারে ছেলেকে বিয়ে দেওয়ার একটা চলেই আসতে পারে। কখনো মনে হয়েছে যে কোনো আপনার কন্টেন্ট দেখে কেউ ফোন করেছে আপনাকে, এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, বা কেউ খুব রিলেট করেছে, বা কোনো মেসেজ পাঠিয়েছে, এরকম কোনো একটা দুইটা ঘটনা? এরকম অহরহ হচ্ছে, অহরহ হয়, আমার ইনবক্সে অনেক মেসেজ আসে, বেশিরভাগই মেয়েরা পাঠায়। তো এখান থেকে একটা স্টোরি যেটা বলবো, বেশিরভাগ মেয়েদেরই কমন স্টোরি, যাদেরই হচ্ছে একটাই কমপ্লেইন, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, কোনোভাবে বের হতে পারছে না। রিজন কেন, আমাদের কিন্তু এখন একটা সোসাইটিতে কথা উঠেছে ডিভোর্সের সংখ্যা বেশি বেড়ে গেছে, এবং সোসাইটিতে কথা না, এটা কিন্তু পরিসংখ্যান বলছে, এবং এটার পিছনে কিন্তু অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট। কিন্তু সবচেয়ে ভুল কথা হচ্ছে এখানে, দ্য থিং ইজ, আমি যদি অতীতে ফিরে যাই, আমাদের মায়েদের জেনারেশনের কথা ধরি, তখন যেটা হতো মানুষ মুখ বুঝে সহ্য করে যেত। এখনকার সবাই শিক্ষিত, পরিমাণটা বাড়ছে, সবাই চাকরি করছে, এখন কেউ আসলে আগে যেটা ছিল মনে করতো যে আচ্ছা ঠিক আছে আর তো সময় নেই আমাদের, কি করব আমরা, এক কাজ করি তাহলে এভাবে এভাবেই কাটিয়ে দিই জীবনটাকে, কিন্তু এখন সবাই আসলে সহ্য করে না। তো ওই ক্ষেত্রে যেহেতু নিজের স্টেবিলিটিটা আছে ওই রিলেশন থেকে বের হয়ে যায়। তো এখন যেটা বলছি, ইনবক্স অনেক মেসেজ আসে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তাদের বিয়ে হয়ে গেছে ইন্টার ফার্স্ট ইয়ারে এরকম, যার কারণে পড়াশোনা শেষ হয়নি, গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারেনি, চাকরি কোথায় করবে সেটা বুঝতে পারছে না, এই কারণটাতে কিন্তু তারা রিলেশনশিপ থেকে বের হতে পারছে না, বিকজ তারা ডিপেন্ডেন্ট, একটা মানে প্রভাব কিন্তু রয়েই গেছে, সো একটা ডিপেন্ডেন্সি থাকে। তো এরকম অনেকেই থাকে। একটা ছেলের স্টোরি আমার পার্টিকুলারলি মনে আছে, তার ডিপ্রেশনটা একটু আলাদা ছিল, সে আমাকে ইন্ডিয়া থেকে মেসেজ করেছিল, তার ফ্যামিলি থেকে প্রচুর প্রেশার,
পড়াশোনা নিয়ে। সে বলতো আপু আমি 24/7 কিন্তু পড়াশোনা করছি, এমন না যে ওর ফ্রেন্ডসরা অনেক পার্টি করছে, অনেক কিছু করছে, বাট সে পড়াশোনা করছে, বাট সামহাউ তার রেজাল্ট আসছে না, আউটকাম আসছে না। তো তার ফ্যামিলি থেকে খুব প্রেশার দিচ্ছে, না আমাদের যেটা হয় যে তুমি কেন পারছো না, অন্যরা পারলে তুমি কেন পারছো, পাশের বাসার আন্টিরা যে পারছে না। তো ওই ছেলেটা সুইসাইডাল ছিল অনেক। তো তাকে তখন বলছিলাম যে ওই ক্ষেত্রে তুমি মেন্টাল হেলথের কাউন্সিলিং করো, কারণ এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাজেস্ট করতে চাই না, কেন আমরা তো প্রফেশনালস না, আমরা কথা বলছি। এখন আমি একটা সাজেস্টটাকে সাজেশন দিব, সেটা হয়তো তার কাজে নাও লাগতো, বিকজ আই ডোন্ট নো একটা এই ধরনের মানুষদের সাথে কিভাবে ডিল করতে হবে, ক্লিনিক্যাল টার্মে এই ধরনের ডিপ্রেশনের রোগীদের সাথে কিভাবে ডিল করতে হবে। তো এরকম অনেক ধরনের মেয়েদেরও আছে, ডোমেস্টিক ভায়োলেন্স আছে, অনেকে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আসে, আবার মাঝে যেটা হয়েছে করোনাকালীন সময়ে সেটা আসলে ব্যক্তিগত দিক থেকেই করা হয়েছিল। অনেক একটা মহিলা ছিলেন টিচার, আমাদের যেটা সোসাইটিতে হয় আমরা তো হেল্প করলে একদম লোয়ার ক্লাসদেরকে হেল্প করছি, কিন্তু মিডল ক্লাসে যারা আছে মধ্যবিত্ত পরিবারদেরকে কিন্তু আমরা কিন্তু আসলে বলতেও পারি না। তো অনেকের কিন্তু ছিল যে আপু স্কুলে টিচার ছিল একজন, তার চাকরি ছিল না, তো ওই ক্ষেত্রে কি কোনোভাবে তাদেরকে সহায়তা করা যায় কিনা। তো দেখা গেছে আমার এন্ড থেকে যতটুকু সম্ভব হয়েছে কোনো অর্গানাইজেশনের সাথে তাদেরকে ট্যাগ করে দিয়ে, ওগুলা কিন্তু আসলে ব্যাক এন্ডে কাজ চলে, তো ওগুলা হয়তো সোশ্যাল মিডিয়াতে আসে না, বাট এই ধরনের কন্টেন্ট দেখে কিন্তু প্রচুর মেসেজেস আসে ওদের। এবার হচ্ছে যে এই যে একটু পাঞ্চ করা কন্টেন্ট, এরপরে কি কোনো রিয়াকশন আসে যে কোনো কেউ ফোন করে বকা দিয়েছে বা কেউ খুব ঝাড়ি দিয়েছে বা অথবা কোনো একটা পার্টিতে গিয়েছেন সেখানে বলেছে পরে তুমি এগুলো কি বানাও? আচ্ছা, এটা আসলে আমার ক্ষেত্রে যেটা বাইরের মানুষ কি বলবে সেটা তো বাদই দিলাম, যখন শুরু করেছিলাম নিজের পরিবারের মানুষই বলতো, কেন নিজের পরিবার থেকে বলতো, যেটা হয় কি আমি যেটা বলেছি আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেবিলিটি তো নেই। আমার মা প্রথমে জিজ্ঞেস করতেন যে তুমি এগুলো করছো মানুষ কি বলবে, আমাদের ফ্যামিলিতে তো এগুলো নেই, হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সব মিডিয়া থিং, তুমি কেন এই কাজগুলো করছো? তো অনেক ব্যারিয়ার ছিল, কিন্তু একটা সময় পরে আমি যেটা হয়েছে একটা সময় এসে আমার মা নিজেই এখন আমাকে আইডিয়া দেয়, এই এটা নিয়ে করতো, এটা নিয়ে একটু কথা বলিস তো, এটা নিয়ে করবে কিন্তু। তো জিনিসটা হচ্ছে বাসার মানুষ তো বলছে কিন্তু এখন আর বলছে না, এখন যেটা বুঝছে আমি আসলে কি চাচ্ছি কি করছি তারা এখন বুঝতে পেরেছে ব্যাপারটা, তারাও দেখছে আশেপাশে সবাই তো করছে। আর বাইরের কথা যদি বলতে হয় সেটা আমার যদি আমি পারতাম আমার ইনবক্সটা একটু খুলে দেখাতাম, আর আমার কমেন্ট সেকশন তো আছে, ওটা তো আই গেস সবার ক্ষেত্রে সেম ভাবেই থাকে, তো সব ক্ষেত্রে দেখা যায় এটা মোরালেস থাকে, মানুষজন বলবেই, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে আমার পরিবার কি বলছে, বাইরের কথায় আসলে আমি খুব কম কান দিই। সেই ক্ষেত্রে আসলে সেরকম কোনো মজার কোনো গল্প নেই যেটা আসলে আমাদের সাথে শেয়ার করা যায়? মজার গল্প আসলে মজার গল্প খুঁজতে গেলে তো আসলে পাওয়া যাবে না এখন ইনস্ট্যান্ট, কিন্তু যেটা অথবা এরকম কিছু যেটা আসলে শুনে খুব রাগ হয়েছে, মনে হয়েছে যে এটা বলতে পারলো, এটা করতে পারলো। আচ্ছা, এটা যেটা হয় এখন কন্টেন্ট মানে ফেম চলে আসার পরে যেটা হয় রিউমার জিনিসটা, ঠিক আছে, দেখা গেছে আমি কারোর সাথে একটু কথাও বললাম, তখন সেটা দেখা যায় 2 ডিগ্রি বেড়ে যায়, ঠিক আছে। আমার তখন মনে হয় একটা নর্মাল মানুষ হিসেবে থাকলে হয়তো কথাটা এভাবে বলতো না, কি জাস্ট বিকজ আমি এখন একটু পরিচিত ওভাবে জিনিসটা বলছে। বাট একটা পজিটিভ কথা বলবো, একজন পরিচিত মানুষ ছিলেন, ওনার যেটা ছিল ওনার খুবই প্যাট্রিয়ার্কিতে বিশ্বাসী, ফেমিনিজমের একদম এগেইনস্টে, হ্যাঁ মেয়েদের এই ধরনের সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েট করার ব্যাপারে তার একদম হেট্রেড ছিল, বাট একটা সময় সে নিজে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে। তো জিনিসটা হচ্ছে তার প্রত্যেকটা কন্টেন্ট দেখছে এবং অ্যাজ এ পার্সন হিসেবে আমাকে জানতো, পরে হয়তো সে বুঝতে পেরেছে না আসলে জিনিসটা এমন না, আমরা আসলে শোনা কথায় অনেক কিছু পোট্রে করে ফেলি, কিন্তু ওইটা আমি বলবো একটা পজিটিভ স্টোরি, অনেকের চেঞ্জেসটা, আমি যদি আমার ফ্যামিলির কথা বলি একটা নেগেটিভ থেকে তারা এখন পজিটিভ এন্ড দে আর প্রাউড, হ্যাঁ। সো এই চেঞ্জেস গুলো আসলে ফানি বলবো না, অনেক পজিটিভ স্টোরিজ বলবো যে অ্যাপ্রিসিয়েট করছে, কিছু কিছু মানুষের মেন্টালিটি আমি বলবো না লাখে চেঞ্জ করতে পারছে, হয়তো একজন একটা চেঞ্জ করতে পারছে, সেটাই আসলে আমার অ্যাচিভমেন্ট, এটা আমার চিন্তা ভাবনা দেখে কেউ তার ভাবনার জায়গাটা একটু নাড়া দিচ্ছে, এটাই অনেক ব্যাপার। পরিয়া, এখনকার মেয়েদের মধ্যে
একটা ব্যাপার, বা আমি বলবো আসলে মেয়েদের মধ্যে না, আপনি আমরা যেহেতু আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, আমরা ছবি তোলার সময় প্রচুর ফিল্টার ব্যবহার করি, অনলাইনে সারাক্ষণ ধরে কসমেটিক্স বিক্রি হচ্ছে এবং সারাক্ষণ ধরে একই হচ্ছে ফর্সা হওয়ার ক্রিম, ফর্সা হওয়ার প্যাক। তো এই যে একটা সুন্দর হওয়ার একটা প্রতিযোগিতা, এবং আমি দেখতে পাচ্ছি আপনার মুখে কিছু বিউটি স্পট আছে, হ্যাঁ এটা এটা সবাই দেখতে পাচ্ছে। সো এই যে আপনি আসলে মেয়েদেরকে কি বলবেন, মানে আমি যদি বলি যে আপনার থ্রুতে একটা মেসেজ দিতে চাই আমি, যে সৌন্দর্যের সংজ্ঞা আসলে কি, আমরা আসলে কিসের পেছনে দৌড়াচ্ছি, আমরা আসলে কিসের জন্য দৌড়াচ্ছি, কিভাবে আসলে আপনি পোর্ট্রে করবেন? আচ্ছা, এখানের ব্যাপারটা হচ্ছে আমি যারা অনলাইন বিজনেস করছি, প্রচুর গার্লস আছে, এই জিনিসটা হচ্ছে বিজনেস হবে, ঠিক আছে, এবং প্রোডাক্ট বিক্রি করাটাও কিন্তু খারাপ কোনো ব্যাপার না। এই যে লাইভ করার সময় আমরা যে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করি, আমি নিজেও বসে বসে সারাক্ষণ ধরে সময় পেলে লাইভগুলো দেখি কিন্তু, যে কে আসলে কিভাবে থ্রো করছে, তার ডেলিভারটা আসলে কি, যে আপনাকে কিন্তু সুন্দর হতে হবে, আপনাকে কালো, আপনাকে একটু মেনটেন না করলে কিন্তু কালো হয়ে যাবেন, আর সামনে ঈদ চলে আসছে, সো you have to buy something, like মানে কেন আসলে এই প্রতিযোগিতাটা কখন থেকে শুরু হয়েছে বলে আপনি মনে করেন? এই প্রতিযোগিতাটা আসলে আমি বলবো অনেক আগে থেকে ছিল, জিনিসটা হচ্ছে এখন এক্সপোজ হচ্ছে বিকজ অফ দি সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি। এই মেন্টাল সেট তো আপনার এখন থেকে ছিল না, মেন্টাল সেট তো আপনার অনেক আগে থেকেই ছিল। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা যার যার পার্সোনাল চয়েস, কে কিভাবে চাচ্ছে, কিন্তু অ্যাজ এ পার্সন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার কাছে যেটা মনে হয় নিজেকে এখন যদি হয় সাজগোজের ব্যাপারটা, হ্যাঁ অনেকে নিচ থেকে সাজতে পছন্দ করে, হ্যাঁ সেখানে হয়তো সৌন্দর্য প্রিয়তার কথা সে চিন্তা করছে না, সে চিন্তা করছে আমার সাজতে ভালো লাগে ব্যাপারটা সেখানে ঠিক আছে, কিন্তু কেউ যদি চিন্তা করে আমি সাজছি যাতে আমাকে সুন্দর বলে, সমস্যাটা আছে ওখানে, তার মানে আমার ইনফিনিটি কমপ্লেক্স আছে আমার নিজেকে নিয়ে, ঠিক আছে। আপনি আজ, আমি এখানে কথা বলছি, আমি আজকে এসেছি, হ্যাঁ আমার আমার মিনিমাম যে সাজগোজের দরকার, আমার মনে হয়েছে আমি একটা লিপস্টিক দিব, রেগুলার আউটফিট, রেগুলার আমি যে আউটফিট করেছি সারাদিন অফিস করে এসেছি, আচ্ছা ঠিক আছে যেটা করবো ভাবে, আমার মুখে কোনো ফাউন্ডেশন নেই, এটা আমার নিজের পার্সোনাল চয়েস, যে আমার মনে হয়েছে যে না আমি এভাবেই আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আপনি যে বিজনেস এর কথা বললেন, যার অনলাইন এখন বিজনেস কিন্তু সবাই করছে, এবং এটা একটা অ্যাপ্রিশিয়েটেড ব্যাপার যে ওরা ঘরে বসে আসলে অনলাইন বিজনেস করছে, কিন্তু এটাও বুঝতে হবে কোন জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকারক, তাই না? আমাকে অনেকেই দেখা যায় ব্র্যান্ড প্রমোশনের জন্য কাজ করি, আমাকে অনেক সময় দেখা যায় কোনো কসমেটিক্স প্রোডাক্টের জন্য আমাকে অ্যাপ্রোচ করে, আমি কিন্তু না করে দিই, হ্যাঁ পিআর পাঠানো হয়, আমি পিআর না করে দিই, বিকজ আমার কাছে মনে হয় যে লাইসেন্সড এবং এন্ডোর্সড কোনো কসমেটিক্স ছাড়া আমার উচিত না সেটাকে প্রমোট করা, এবং আমার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যারা আমরা ইনফ্লুয়েন্সার বলেন, যারা কাজ করছে কন্টেন্ট ক্রিয়েটর, যারা কাজ করছে, যারা লাইভ করছে, আমরা অনেকেই কিন্তু অনেক মহিলাদেরকে চিনি যারা হচ্ছে লাইভ মানে প্রমোট করে, রাইট? তো ওই ক্ষেত্রে একটাই সাজেশন থাকবে, কোনো কিছু সেল করার আগে মানুষ অনেকে হয় কি হুজুগে বসে কিনে, এখন আমি যদি বলি যে হ্যাঁ দেখেন এটা আমি ফর্সা হয়ে গেছি, মানুষ কিন্তু ওটাই কিনবে। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় এথিক্যাল কিছু জিনিস মাথায় রাখা উচিত, যে এই জিনিসটা স্কিনের ক্ষতি হতে পারে, স্কিন টোন বলেন যেটাই হোক এটা আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, এই জিনিসটা নিজেকে ভালোবাসতে হবে, আমার মনে হয় যদি নিজেকে ভালোবাসতে পারি এর বাইরে আর কোনো কিছু তখন আর কিছু ভাবার প্রয়াস থাকে না, ঠিক আছে, অবকাশ থাকে না যে আমার ভাবতে হবে, তো আমি যদি নিজেকে অ্যাকসেপ্ট করে নিতে পারি, আমার সেখানে ফর্সাভার ক্রিম লাগছে না, আমার নিজেকে সুন্দর প্রমাণ করার কোনো ব্যাপার থাকছে না, সেক্ষেত্রে কি থাকবে, নিজের সোলটাকে আমি কত ভালোভাবে আমি একটু অ্যাড করতে চাই পরিয়াপু, যে সৌন্দর্যের সৌন্দর্য আমি সুন্দর সৌন্দর্যের যোগ্যতা প্রমাণ করাচ্ছি, নিজের যোগ্যতা প্রমাণ করাটা আমার মনে হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট এই সময়কার, যেহেতু আসলে আমাদের এখন দাঁড়িয়ে শুনতে হচ্ছে এম্পাওয়ারমেন্টের কারণে ডিভোর্সের রেট বেড়ে গিয়েছে, যেখানে আসলে আমরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, চাঁদে মানুষ চলে যাচ্ছে, মেয়েরা এভারেস্ট জয় করছে, রাইট, মেয়েরা পাবলিক ইনফ্যাক্ট ট্রাফিকের কাজ করছে, এবং আমি কয়েকদিন আগে যে যারা ট্রাফিক পুলিশ ওদের কিন্তু টয়লেটের ব্যবস্থা নাই, একদম প্রপার টয়লেটের ব্যবস্থা নাই, যেখানে এত ছোটখাটো মানে এটা হয়তো বা মনে হচ্ছে ছোটখাটো, বাট ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটার জন্য কত মেয়েদের কত ধরনের কমপ্লিকেশনস হতে পারে, যেহেতু আমরা আসলে মেয়ে, আমাদের আমরা ফিউচার মেডিকেল অনেক ইস্যুজও আছে, সো এইসব কথা এইসব বিষয় আসলে আমরা চিন্তা না করে
কে আসলে মেকআপে ফিল্টার দিল, কার আসলে গায়ের সাথে হাতের রঙের একটা বিশাল পরিবর্তন। আমি প্রায়ই দেখি বিভিন্ন গ্রুপে এগুলো নিয়ে বেশ কথাবার্তা হয় যে মার্ক করে দিচ্ছে ফেস, তারপরে হচ্ছে হাত পাপা, আটা ময়দা সুজি। তো এটা আসলে যার যা প্রেফারেন্স, সেটা আমি আসলে যেটা আপনি বললেন যে মেকআপ করা, কে কভার করবে, কে আসলে ওয়েস্টার্ন ড্রেস পরবে, কিন্তু তারপরেও আসলে কোথায় যেন মনে হচ্ছে না পরিয়া পুজোর সমাজ অনেক চাপিয়ে দিচ্ছে যে তোমাকে আসলে ফর্সা হতে হবে, তোমাকে আসলে একটু স্লিম হতে হবে। এক্স্যাক্টলি, আমি এই কথাটা যেটা বলবো, এখন একটা ডিমান্ড হয়ে গেছে খুব, মানে একদম ফ্র্যাঙ্কলি আমি ওপেনলি যেটা বলবো, আপনি যদি কোনো এজেন্সিতে দেখেন বা কোনো মুভি ফিল্ম, দিস ইজ এ ভেরি স্যাড থিং। কেন আমরা কেন এই জিনিসটা আমাদের আমাদের কাছে কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন আর মুভির ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। হ্যাঁ, আপনি যদি ইন্ডিয়ার একটা মুভির কথা যদি বলে, শকুন্তলা দেবী, ওখানে কিন্তু মহিলাকে কোনো স্লিম ফিগার দেখানো হয়নি। আপনি আমাকে বাংলাদেশের এমন একটা মুভির কথা বলেন যেখানে আমি এমন একটা অ্যাক্ট্রেসের কথা বলেন যাকে আমি দেখছি সে অনেক স্বাস্থ্যবতী হওয়ার পরেও, হেলদি হওয়ার পরেও তাকে আমি ওভাবে লিড ক্যারেক্টার আমি একদম আমি অ্যাপ্রোচ করছি না। আমি যদি দেখা যাচ্ছে আমার কাছে অনেক এজেন্সি ফোন দিচ্ছে আপু অ্যাডের জন্য, ঠিক আছে, সো আমি তো ওদেরকে ব্লান্টলি বলি আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন, আমি তো আপনাদের ক্রাইটেরিয়ার মডেল না, ঠিক আছে। আপনারা মায়ের ক্যারেক্টারও তো চাচ্ছেন জিরো ফিগারের অধিকারী একজন মানুষকে। হ্যাঁ, আপনি একটা রোল মডেলে দেখাতে চাচ্ছেন নাই, আমি প্রত্যেকটা প্রেমের নাটকে দেখি প্রত্যেকটা মেয়ে সুন্দর করে, যেই তথাকথিত সুন্দর বলা হয় বাহ্যিক সৌন্দর্য আমাদের সোসাইটিতে যে কনসেপ্ট আছে ওখানে, কিন্তু আপনি যদি ছেলেদের ক্ষেত্রে যদি দেখেন ছেলেদেরও কিন্তু এটা ক্রাইটেরিয়া আছে, কিন্তু ছেলেদের মধ্যে কিন্তু হেলদি মানুষ জন্য কিন্তু মিডিয়াতে কাজ করতে চেহারার যদি যেই চেহারার সংজ্ঞায় যাচ্ছেন ওখানে কিন্তু অতটা ব্যারিয়ার হিসেবে নাই। আমার কাছে হচ্ছে অ্যাক্টিং এর ক্ষেত্রে একটা মানুষের অ্যাক্টিংটাকে প্রেফার করা উচিত বেশি, কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে এইসব ব্যাপার থাকছে। সো এইসব কারণে কিন্তু সোসাইটি কিন্তু ইনফ্লুয়েন্সড। আমরা যদি দেখাতাম নো ম্যাটার ওয়ার্ক, ডার্ক স্কিন বলেন হোয়াইট স্কিন বলেন যেটাই হোক, প্রত্যেকটা মানুষের সৌন্দর্য ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক ভাবে সুন্দর, ঠিক আছে, সবার সৌন্দর্যের সংজ্ঞা আলাদা। কিন্তু আমার কাছে এই জন্যই মনে হয় আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, তারপর হচ্ছে টিভি যে টেলিভিশন বলেন, রেডিও বলেন, সব ক্ষেত্রে আমাদের যদি এই কথাগুলো আমরা বলতে থাকি এবং একদম এক্সিকিউশন করতে থাকি, আমরা ওমেন্স ডেতে কথা বলছি ওমেনদেরকে নিয়ে, আমরা কিন্তু বড় বড় অনেক কথা বলে যাই কিন্তু এক্সিকিউশন কয়েকদিক থেকে হচ্ছে, আমার মনে হয় এদিক থেকে যদি আমরা এগিয়ে আসতে পারি মানুষজন কিন্তু আস্তে আস্তে সমাজ পাল্টাবে, পাল্টাতে বাধ্য। এই একটা দিনই আসলে পরিয়াপু আমরা ভাবি যে ও নারীদের কিন্তু আসলে কথা বলা দরকার। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ওমেন্স ডে সেলিব্রেশন মানে ও একটা কর্পোরেটে একটা ইভেন্ট তৈরি করা, অথবা একটা মেয়েদের কিনে একটা গেট টুগেদার তৈরি করা, অথবা কোন একটা প্রতিষ্ঠান, মানে অর্গানাইজ বেসড। কিন্তু আমার বাসায় আসলে যে মানুষটা আমাকে হেল্প করছে, হেল্পিং হ্যান্ড, অথবা যে মেয়েটা সকালবেলা 7টা বাজে তার খাবারের বাটি নিয়ে এসে গার্মেন্টসে যাচ্ছে, তার জন্যও কিন্তু সেটা প্রযোজ্য। কিন্তু সেটা আসলে আমরা কয়জন ভাবি বা কয়জন চিন্তা করি? ওয়েল, থ্যাংক ইউ পরিয়াপু, বাট যেহেতু সময় কম, শেষ হয়ে আসছে, এই 2021 সালের ওমেন্স ডেতে যদি কিছু বলার থাকে বা আসলে কি বলতে চান মানুষকে, 2021 সালের ওমেন্স ডে এই একবিংশ শতাব্দীতে এসে আসলে আমাদের ভাবনাটা কি হওয়া উচিত? ভাবনাটা আমি এটাই বলবো, আমি সবসময় একই কথাই বলি, নিজেকে ভালোবাসুন, নিজের ভালো পাগলেও বুঝে একটা কথা আছে, নিজের ভালো বুঝুন এবং নিজেকে সবার আগে অন্য কেউ আপনাকে অ্যাকসেপ্ট করছে কিনা সেদিকে না, যে নিজেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন কিনা সেটা আগে ভাববেন। অ্যাট দ্য সেম টাইম ভালো খারাপের সংজ্ঞা আমরা সবাই জানি, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা ছোটবেলা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমাদের সোসাইটি বলেন, আমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে। আমার যা ইচ্ছা হলো আমি তাই করব, ডেফিনেটলি করতে পারেন, কিন্তু ওখানের মধ্যে ভালো খারাপের ব্যবধানটাও বুঝতে হবে। সো এই দিন শেষে এটাই বলবো, সেটা ছেলে বলেন মেয়ে বলেন, আপনি মেয়েদের কথা শুধু ওমেন্স ডে বলে আমি মেয়েদেরকে বলবো তা না, আমি সবাইকে বলবো নিজেকে মানুষ হিসেবে ভাবতে শিখুন, অন্যজনকেও মানুষ হিসেবে ভাবুন, এবং তথাকথিত যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই সৌন্দর্যের ক্রাইটেরিয়া থেকে বের হয়ে এসে গুড সোল বলে একটা কথা আছে, ওই গুড সোলের উপর ফোকাস করুন। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটার পরিয়াপু, এবং পরিয়াপুর সাথে কথা হচ্ছিল ওমেন্স ডে স্পেশাল গুড মর্নিং ক্যাপিটালে। পরিয়াপুর সাথে আমি একটু অ্যাড করতে চাই বা একটু করি যে আমরা বিচারকের দায়িত্বটা না হয় নিজের ঘাড়ে নাই বা নিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আমি নিশা বিদায় নিচ্ছি।